এবার ইউক্রেনের তুর্স্কিপকার পতন। আরো বিস্তারিত জানিয়ে দেব। অবশেষে জার্মানির অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনের হাতে। কালিনিনগ্রাদকে ঘিরে রাশিয়া ইউরোপের মধ্যে নতুন উত্তেজনা। মহাশক্তিশালী সারমাত ক্ষেপণাস্ত্র কবে মোতায়েন হবে জানালেন পুতিন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করার অভিযোগ। ভারতে একই পরিবারে 9 জনের মৃত্যুতে রহস্য তুঙ্গে। কয়েক সেকেন্ডে মৃত্যুপুরী আফগানিস্তান, চারদিকে কান্নার রোল। এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলে হামলার হুমকি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এবার ইউক্রেনের তুর্স্কিপকার পতন। ইউক্রেনের ডনবাস অঞ্চলের আরো ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্তৃপক্ষ সেভারোনেস্ক এবং লিসিচানেস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরগুলোর কাছের একটি ফ্রন্টলাইন গ্রামের পতনের ঘোষণা দিয়েছে। রাশিয়ান বাহিনী ভারী হামলা চালিয়ে প্রতিনিয়ত ডনবাসের গভীরে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের বহু পুরানো শিল্প অঞ্চলটি নিয়ন্ত্রণ নিতে ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক সহ সামরিক স্থাপনা একের পর এক আঘাত হানেছে মস্কো। ইউক্রেনের যোদ্ধারা প্রতিরোধ যোদ্ধারও করলেও অস্ত্র সংকট রয়েছে। এমন পরিস্থিতি মঙ্গলবার সেভারোনেস্ক জেলার সামরিক প্রধান রোমান ভালেস্কো বলেন, তুর্স্কিপকার এখন পুরোপুরি রাশিয়ানদের নিয়ন্ত্রণে। কিভাবে তুর্স্কিপকার পতন ঘটলো তার বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। যুদ্ধের আগে এখনকার জনসংখ্যা ছিল প্রায় 5,000-এর মতো। এটি পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভারোনেস্ক থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিকের প্রাণ হারিয়েছে। এই অভিযানকে পুরোপুরি অবৈধ আখ্যা দিয়ে মস্কোর উপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। সূত্র আল জাজিরা। অবশেষে জার্মানির অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনের হাতে। অবশেষে জার্মানির শক্তিশালী যুদ্ধাস্ত্র পৌঁছল ইউক্রেনে। এই অস্ত্রের সাহায্যে 40 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে ইউক্রেন। দীর্ঘদিন ধরে জার্মানির কাছে অত্যাধুনিক অস্ত্র চাইছিল ইউক্রেন। গত সপ্তাহে জার্মানি জানিয়েছিল তারা সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেবে। মঙ্গলবার সেই অস্ত্র পৌঁছেছে ইউক্রেনের হাতে। অন্যদিকে এদিনই জার্মান সরকার ইউক্রেনকে অস্ত্র দেওয়ার একটি তালিকা প্রকাশ করেছে। জার্মানি তৈরি অত্যাধুনিক হাউজার পেয়েছে ইউক্রেন। প্যান্সার হাউবিৎসা 2000 জার্মানি তৈরি একটি অত্যাধুনিক সমরাস্ত্র। স্বয়ংক্রিয় এই হাউজারে প্রপেলার লাগানো আছে, যার সাহায্যে 40 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই রকেট। ইউক্রেনের হাতে এমন একাধিক রকেট তুলে দিয়েছে জার্মানি। এছাড়াও নেদারল্যান্ডস ইউক্রেনকে 5টি হাউজার দিয়েছে। জার্মান অস্ত্র পাওয়ার পরে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। টুইট করে তিনি বলেছেন, জার্মান অস্ত্র পাওয়ার পরে ইউক্রেনের অস্ত্রাগার অনেক শক্তিশালী হলো। 60টি হাউজারের পাশাপাশি ইউক্রেনকে 14,900 ট্যাঙ্ক ধ্বংসকারী মাইন দিয়েছে জার্মানি। দেওয়া হয়েছে 500 স্টিংগার এয়ার ডিফেন্স মিসাইল, 2,700 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল আছে তালিকায়। এর সঙ্গে 16 মিলিয়ন রাউন্ড হ্যান্ড গানের কার্তুজ দেওয়া হয়েছে ইউক্রেনকে। রয়েছে হ্যান্ড গ্রেনেডও। এছাড়া সেনাবাহিনীর জন্য পাঠানো হয়েছে গাড়ি, স্লিপিং ব্যাগ এবং টেন্টিং। দীর্ঘদিন ধরে জার্মানির কাছে বিধ্বংসী অস্ত্র চাইছিল ইউক্রেন, কিন্তু প্রাথমিক জার্মানি তা দিতে অস্বীকার করেছিল। জার্মানির বক্তব্য ছিল শক্তি সাম্য বজায় রাখতে জার্মানি ওই পথ নিয়েছিল, কিন্তু জার্মানির ওই পদক্ষেপ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ইউক্রেন প্রকাশ্যে জার্মানিকে ভৎসনা করেছে। ন্যাটোর অন্য দেশগুলো জার্মানির উপর চাপ সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত জার্মান অস্ত্র পৌঁছালো ইউক্রেনে। সূত্র ডয়েচ ভেলে ও রয়টার্স। কালিনিনগ্রাদকে নিয়ে রাশিয়া ইউরোপের নতুন উত্তেজনা। লিথুনিয়া তার ভেতর দিয়ে রেলপথে কিছু পণ্য রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া পাল্টি ওই দেশটিতে তার ওই সিদ্ধান্তের জন্য গুরুতর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে। মস্কো বলেছে, লিথুনিয়ার এই সিদ্ধান্তের জবাবে রাশিয়া এমন ব্যবস্থা নেবে যার ফলে ওই দেশের জনগণের উপর নেতিবাচক প্রভাব পড়বে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কালিনিনগ্রাদ কিছু কিছু পণ্য পরিবহনের উপর লিথুনিয়ার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পরই রাশিয়ার এক দেশটির উত্তেজনা তৈরি হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রায় 4 মাসের মাথায় ইউরোপের সঙ্গে রাশিয়ার নতুন এই উত্তেজনা তৈরি হলো। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে কালিনিনগ্রাদের স্থলপথে কোনো সংযোগ নেই। রুশ এই ভূখণ্ড ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ঘিরে রেখেছে। এই ভূখণ্ডটি রাশিয়া 1945 সালে দখল করে নেয়া, যা তাদের জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। महाशक्तिशाली सार्मात क्षेपणास्त्र कब मोतायन होबे जानालेन पुतिन। राशियार महाशक्तिशाली सार्मात क्षेपणास्त्र मोतायनेर घोषणा दिलेन देशटिर प्रेसिडेंट भ्लादिमिर पुतिन। बोलेছেন रूस सेनाबाहिনীর शक्ति বৃদ্ধির अंश हिसेबे परमाणु বোমা বহনকারী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলতি বছরের শেষের দিকে মোতায়েন করা হবে। ইউক্রেনের সামরিক অভিযানে 2 মাসের মাথায় গত 20 এপ্রিল আলোচিত সার্মাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রুশ সেনারা। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পরেই এই নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন সার্মাত বিশ্বের সবচেয়ে সেরা ক্ষেপণাস্ত্র। পুতিন আরো বলেন রাশিয়াকে যারা হুমকি দেয় এখন থেকে এই সেই শত্রুদের দ্বিতীয়বার চিন্তা করতে হবে। সার্মাত বিশ্বের যে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম। পরীক্ষার প্রায় 2 মাস পর মঙ্গলবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনাবাহিনীর উন্নতি এবং শক্তি বৃদ্ধি করতে সক্ষম। এরপর পুতিন মহাশক্তিশালী সার্মাত ব্যালিস্টিক মিসাইলটি মোতায়েন করার ঘোষণা দেন। তিনি বলেন এ বছরের শেষে কার্যক্রম শুরু করার জন্য সার্মাত মোতায়েন করা হবে। বার্তা সংস্থা তাস এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে। প্রাচীনকালে রাশিয়া, ইউক্রেন এবং কাজাকিস্তান অঞ্চলে পাশ করা সারমাতিয়া নামে একটি যাযাবর গোত্রের নামে এটি নামকরণ করা হয়েছে। সেই 22 বছর আগে 2000 সালে এটির কাজ শুরু হয়। দফায় দফায় এর নকশা ও কৌশল পরিবর্তন করা হয়। এটি খরচ বেড়েছে অনেকবার। 2014 সালে রাশিয়ার পত্রিকা বলেছিল সারমাত দক্ষিণ থেকে উত্তর মেরু উড়ে যেতে সক্ষম। তাস বলেছে সারমাত যে কোটি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে তার ওজন 10 টনের মতো। ক্ষেপণাস্ত্রের নিজের ওজন 200 টন। এটি চলার পথ পরিবর্তন করতে সক্ষম। তাই এটিকে যে কোনো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দ্বারা আঘাত করা কঠিন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করার অভিযোগ। ইরান বিরোধী একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের বিরুদ্ধে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তন্দার নামক ওই সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শরমাহত গত 200 দশক ধরে আমেরিকা বসে তার তৎপরতা চালাচ্ছে। ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে সাবেক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল শরমাহত। তাকে 2020 সালের আগস্ট মাসে একটি জটিল অভিযানে বিদেশ থেকে আটক করে দেশে নিয়ে আসে ইরানের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসী গোষ্ঠী তন্দার 2008 সালে ইরানের সিয়াজ শহরে একটি ধর্মীয় মাহফিলে শক্তিশালী বোমা হামলা চালায়। ওই হামলায় 14 জন নিহত এবং প্রায় 300 জন আহত হয়। এছাড়া বিগত বছরগুলোতে সিরাজের একটি বাদ উড়িয়ে দেয়া এবং তেহরানের বইমেলায় সাইনোনাইট বোমা হামলায় চালানোর পরিকল্পনা করেছিল ওই সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু ইরানি নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলোর সময়সূচিত পদক্ষেপের কারণে সেসব পরিকল্পনা ব্যর্থ হয়। শরমাহতের নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীটি ইরানের পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদী হত্যার ঘটনায় জড়িত ছিল। তেহরানের একটি আদালতে গত মঙ্গলবার জামশিদ শরমাহতের বিচারের ৪র্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে সরকারি কৌশলী হাসানি এমদাদ অভিযোগ করেন আটক ব্যক্তি আইআরজিসির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত রাষ্ট্রীয় অতি গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। এরশাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই কে ইরান বিরোধী তৎপরতা চালাতে সহযোগিতা করেছে। ইরানের সরকারি আইনজীবী বলেন অভিযুক্ত ব্যক্তি বিদেশে অবস্থান করে ইরানের সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালিয়ে আসছিল। ভারতে একই পরিবারের 9 জনের মৃত্যুতে রহস্য তুঙ্গে। ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলায় একটি পরিবারের 9 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরদেহ। কোথাও 3টি, কোথাও 2টি, এভাবে ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে মোট 9টি মরদেহ। সাংলি জেলার একটি পরিবারের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির। সোমবার সকালে সাংলি জেলাধীন মহিষালে এই গ্রামে এই ঘটনা ঘটে। এদিন সকালে পোপাট ব্যানমার ও বানিকে ব্যানমোর নামের 2 ভাইয়ের পরিবারের 9 সদস্যকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় দেখতে পায় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে 2 ভাইয়ের মা, তাদের স্ত্রী, 4 সন্তান ছিল। পুলিশের ধারণা তারা সবাই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে পুলিশ এটিকে একটি চুক্তিবদ্ধ আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ব্যানমোর ভাইদ্বয় গ্রামের বিভিন্ন লোকের কাছ থেকে প্রচুর অর্থ ধার করেছিলেন। অনেকের ধারণা ঋণের ভারে জর্জরিত হয়ে হতাশায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করেছেন 2 ভাই। কয়েক সেকেন্ডে মৃত্যু পড়ে আফগানিস্তান, চারদিকে কান্নার রোল। যুদ্ধ কবলিত দেশ, চারদিকে অভাব আর অভাবের গল্প। তার মাঝে মরার উপর খাড়ার গা হয়ে আঘাত এনেছে ভূমিকম্প। এরই মধ্যে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় 1500-এর বেশি। অনেক প্রত্যন্ত এলাকা এখনো পৌঁছতে পারেনি উদ্ধারকারীরা, তাই হতাহতের সংখ্যাও সঠিকভাবে এখনো জানা সম্ভব হয়নি। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে ভূমিকম্প কবলিত পাকতিকার প্রদেশের এক সাংবাদিক বলেছেন, যে রাস্তায় আপনি যাবেন শুনতে পাবেন কান্নার শব্দ, স্বজনরা তার প্রিয়জনের জন্য আহাজারি করছেন। ওই সাংবাদিক বিবিসিকে আরও বলেন, অনেক মানুষ তার স্বজনদের খোঁজখবর নিতে পারছেন না, কারণ ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। আমার ভাই ও তার পরিবারের সদস্যরা মারা গিয়েছেন। কয়েক ঘন্টা পর আমি এইমাত্র জানতে পারলাম অনেক গ্রাম ধ্বংস হয়ে গিয়েছে। পাকতিকা এলাকার এক চিকিৎসক বিবিসিকে বলেছেন, ভূমিকম্পের আগেও আমাদের তেমন কোনো জনবহল ছিল না, ভূমিকম্প যা ছিল সেটাও গেছে। আমি এখনো জানি না আমরা কয়েকজন কলিগ এখানে বেঁচে আছে। আফগানিস্তান, পাকিস্তান, তার ভারতের 500 কিলোমিটার এলাকা জুড়ে এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে গায়ানের একটি গ্রামে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সূত্র বিবিসি। ইসরায়েলে হামলার হুমকি ইরানের। ইরানের বিরুদ্ধে যে কোনো ছোটখাটো পদক্ষেপ না নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলে হামলা চালাবে। আচ্ছা, সোমবার ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। এই সময় ইরানের তৈরি বিভিন্ন অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রদর্শনী আয়োজন করা হয়। খবর আল জাজিরার। রাজধানী তেহরানে আয়োজিত অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্প্রতি ইহুদি রাষ্ট্র ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। তবে একটি বিষয় স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই অঞ্চলে তাদের যে কোনো ধরনের পদক্ষেপ আমাদের গোয়েন্দা, নিরাপত্তা বাহিনী ও সামরিক বাহিনীর নজর এতে পারবে না। ইসরায়েলকে সতর্ক করে রাইসি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে কোনো ষড়যন্ত্র করার পায়তারা করলে আমরা আমাদের সামরিক বাহিনীও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। গত মাসে ইরাকের উত্তর অঞ্চল কুর্দি অধ্যুষিত শহর ইরবিলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাদের অভিযোগ ওই স্থানে ইসরায়েলি বাহিনী ব্যবহার করছে। যদি ইরবিলের গভর্নরের ইরানের এই অভিযোগ নাকচ করে দিয়েছেন।